हेलो एंड वेलकम बैक टू आवर चैनल हैशटैग वी आर बॉन्ग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमराओ खूब भालो आछि। देखो आमार अवस्था तो वार्डरोबटा चेंज करते आसबे ताई सब बेडेर उपरे उठिए रेखेछि आर একটু পরেই আসবে ওয়ার্ড্রপ চেঞ্জ করতে। সেই কখন সব উঠিয়ে রেখেছি এখনো, তখন বললো 1 ঘন্টা পরে আসবে, এখন বললো আরও 1 ঘন্টা পর। তো ওয়েট করছি, আমি একটু সুপার মার্কেট যাবো ভেবেছিলাম কিছু জিনিস কিনতে, কিন্তু হলো না, এখানে বসে রয়েছি। তো চলো দেখতে থাকো, এখন অনেক কাজ আছে আমার তোমাদের সাথে, সেগুলো করতে করতে অনেক গল্পও করব আর কাজগুলোও করব। তো দেখতে থাকো আর কি ব্লগটা। তো ওনারা চলে এসেছে, ওয়ার্ড্রপটা এখন সেট করে দেবে। তো এই ওয়ার্ড্রপটা অনেক টাইম লাগছে সেট করতে, যেহেতু অনেক বড় আর সব পার্ট পার্ট করে খোলা থাকে। তো এখানে আমি ওনাদের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ধরে কাজ করছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আগের ওয়ার্ড্রপটা স্পেস কম হয়ে গেছিলো আমার, বড় ছিল তাও, তো এটাই আই থিঙ্ক সব ধরে যাবে আমার। আমার এখন এটা ভেবেই কান্না পাচ্ছে যে সমস্ত কিছু এখন ওয়ার্ড্রপে গুছিয়ে আবার রাখতে হবে। তো এখন রান্না করতে এসেছি, ওয়ার্ড্রপ সেট করে দিয়ে গেছে। আমি তো মানে ওয়ার্ড্রপের ভেতরে সব জিনিস এখনও সব ঢোকানো হয়নি, আমার মাথা খারাপ হয়ে গেছে। আরও যেই সব জিনিস খুঁজে পেয়েছি সেগুলোকেও ঠিক জায়গায় রাখতে হবে। আর আমি এখন কোনোরকম আলু ভাজা ডাল করতে এসেছি, আর ডিমের তরকারি রয়েছে কালকে। উফ, আমি পুরো একদম হাঁপিয়ে গেছি। দুটো কাঁচরা হয়েছে, মানে সব ডাস্টবিন এখনও ফেলতে যাচ্ছে। দু ব্যাগ হয়েছে, যত আমাদের আগাছা জিনিস ছিল, তাও তো আমি অনেক কিছু ফেলতে দিইনি। তো দরজা খুলেই আমাদের রুমের সামনেই একটা আর একটা ছোট্ট মতো রুম আছে, যেটা দরজা খুলে একটা ছোট রুম মতো আছে, যেখান দিয়ে ডাস্টবিন ছুঁড়ে মারলে পড়ে যায়। তো এখান থেকেই ডাস্টবিন আমরা ফেলি, কিন্তু কে যেন ডাস্টবিনের জায়গাটাকে এত নোংরা করে রেখেছে, নিচেই জিনিস ফেলে রেখেছে। তো এই ফাঁকাটা দিয়ে জিনিস ছুঁড়ে মারতে হয়, তো একদম নিচে পড়ে যায়। আগের দিন এত টায়ার্ড ছিলাম যে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এটা নেক্সট ডের ব্লগ। আজকে শাহরুখের ছুটি, ও একটু জিমে এসেছে, ও ব্লগ বানিয়েছিল, কিন্তু ওখানে এত মানে সাইডে গান চলছিল যে ওর গলাই শোনা যাচ্ছিল না। তো আমি ওর মুখের উপর দিয়ে যদি ভয়েস ওভার দিই সেটা দেখতে খুবই বাজে লাগতো, তাই ওই যে ভিডিওর পার্টগুলো ছিল আমি কেটে দিয়েছি। ও যে জিম করছে যে ভিডিওগুলো করেছিল সেগুলোই অ্যাড করলাম। আর এই সময়ে আমি হচ্ছে বাড়িতে খুব মজা নিয়ে ঘুমাচ্ছি। যে আমি জিম থেকে বেরিয়ে কয়েকটা জিনিস নিলাম বাকের থেকে, আরও অনেক কিছু নেওয়ার ছিল অ্যাকচুয়ালি, অনেক ভেজিটেবলস, তারপরে সব কিছুই শেষ হয়ে গেছে বাড়িতে। বাট ওগুলো সব সন্ধ্যেবেলা একসঙ্গে আমি আর রিমি এসে নিয়ে যাব। তো এখন জাস্ট কয়েকটা যেগুলো জিনিসগুলো ছিল না, কাঁচা লঙ্কা নিলাম, তারপরে তোমার ওয়াটারমেলন নিলাম অ্যান্ড ম্যাঙ্গো নিলাম। তো সন্ধ্যেবেলা আবার দুজনে আমরা বেরোবো, দুজনে বেরিয়ে একসঙ্গে সব বাজার করবো। চলো এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। ও ঘুম থেকে উঠে গেছে, উঠে আমাকে মেসেজ করলো যে আমি কোথায় আছি। বললাম যে জিমে, বলে এত লেটে কেন জিমে গেলাম। বুঝলাম, আমার উঠতে অলমোস্ট 12:30 বেজে গেছিলো। তারপরে উঠে ব্রেকফাস্ট করে তারপর রেস্ট করছিলাম, আমি রেস্ট ইন দ্য সেন্স ল্যাপ খাচ্ছিলাম, মোবাইল খাচ্ছিলাম। তারপরে জাস্ট 2:45 জিমে গেলাম আমি। এখন জাস্ট এই যাচ্ছি রুমে, চলো রুমে গিয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো ও আসার পর আমরা লাঞ্চ করি, তারপরে ও আমার জন্য ম্যাঙ্গো আর তরমুজ কেটে নিয়ে আসে, সেটা খেয়ে আমরা সন্ধে নাগাদ বেরোই। বেরিয়ে হাঁটতে হাঁটতে কেএফসি খেতে যাই অ্যাকচুয়ালি। ও আমরা বালি পেরিয়ে পেরিয়ে বালি সাঁতার কেটে কেটে যাচ্ছি, প্রচুর বালি। একটু ওয়াক করা ভালো না? আর একটা কথা, যারা আমাদের লাভ স্টোরির ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দেখিয়েছে তাদের অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকেও, আর যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, দেখে নিও। কি বলে রেড রেড আমার রেড টপ করেছি কেএফসি থেকে, আমাকে এক্সট্রা ফ্রি দেবে। হ্যাঁ এক্সট্রা, একদম 10টা দেবে তোকে এক্সট্রা। আমরা পেছন দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, যেখানে ড্রাইভ থ্রু আছে। ঠিক আছে, কেটে পেয়েছে, এই তো বলছিলি খাবি না। এত গরম বলে এরকম মনে হচ্ছে তোর? আমরা মেন স্ট্রেট রোডে আসিনি না, এই যে। হ্যাঁ ওটা তোর জন্য না বাবু, ওটা বাচ্চাদের জন্য। এ বাবা কোথায় হেঁটে যাও, এন্ট্রান্সটা কোন দিক দিয়ে? তো এই এইদিক দিয়ে, এদিক দিয়ে, চল 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 চল। চলে এসেছি আমরা, এই যে চলে এসেছি। জায়গাটা খুব হ্যাপিনিং, আমাদের বাড়ির সামনে এরকম একটা সুন্দর জায়গা আছে জানতাম না আমি। এই যে, এই গেম আর জীবনে খেলবো না আমি। আমি জাস্ট কারে যেতে যেতে দেখেছি, বুঝছিস তো, আইসক্রিম পার্লার বাস্কিন রবিন্স। চল
তুই বল দুটোই বাহ খাবি চল ও কি কি নিয়েছিস এটা একটা বার্গার আছে আর একটা রোল আছে না একটা এই যে লেইসের একটা বেরিয়েছে না ওই ফ্লেভারটা এটা ট্রাই করব আর এ বড় মিডিয়াম সাইজ নিয়ে নিয়েছে মিডিয়ামটা অনেক বড় আমি বুঝতে পারিনি স্মল বলো ভুল করে মিডিয়াম বলো আমি কষ্ট দিব না বলছে ও বলছে আমরা আমি আজকে অনেক পাপ করে নিয়েছি এত ফ্রাই ফ্রাই খেয়ে নিয়েছে তার মধ্যে এই কোল্ড ড্রিঙ্ক তো যাই হোক আজকে দিনটা ভালোই মানে আমরা একটু বেশি খেয়ে নিয়েছি মনে হয় না আর আজকে রাতে আমি কিছু রান্না করব কারণ এটা নিয়ে ডিনার হয়ে গেছে ঠিক আছে তো আমরা আবার রাত্রেবেলা জাগি তো খিদে তো পায় সেই টুকটাক খেয়ে নেবো সে কিছু কোনো ব্যাপার না তো হ্যাঁ অনেক কিছু আছে তো এখন আমরা যাবো একটু গ্রোসারি শপিং করতে সেগুলো আর কিছু দেখাচ্ছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার